ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনকে ঘিরে ভোটারদের ঘুরে ভোট প্রার্থনা ও দাঁড়ে মধ্যে দিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা বিস্তারিত দেখুন গাইবান্ধা জেলা প্রতিনিধি উজ্জ্বল হাসান আকন্দের প্রতিবেদনে তারই ধারাবাহিকতায় সতেরো মে শুক্রবার সন্ধ্যায় সদুল্লাপুর চৌরাস্তা মোড়ে ফুটবল মার্কার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহমুদা বেগমের গণসংযোগকালে এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের বিষয় লক্ষ্য করেন এ সময় তিনি প্রার্থীকে মৌখিক সতর্কবার্তা প্রদান করেন এবং ভবিষ্যতে যেন এ ধরনের বিষয় আর চোখে না পড়ে সে বিষয়ে সতর্ক করেন